পয়লা বৈশাখ উপলক্ষে রবিবার সারা রাজ্যের সাথে রাজধানীর সংলগ্ন বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের সামনেও রবিবার পয়লা বৈশাখ হিসেবে একটি মেলার আয়োজন করা হয়। রবিবার পয়লা বৈশাখ উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের সামনে একটি মেলা বসে। মাটির জিনিসপত্রের সাথে সাথে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্লাস্টিকের বিভিন্ন বসনা সাজিয়ে বসেন বিক্রেতারা। তাছাড়া স্টিলের বাসনপত্র থেকে শিশুদের খেলার জিনিসের বিশাল সম্ভার নিয়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিক্রেতারা। মেলা প্রাঙ্গণে উপস্থিত অনেক বিক্রেতাই বহু বছর ধরে এই মেলাতে অংশগ্রহণ করেছেন। তাদের অনেকেই জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছরের মেলাতে বেচা কেনা অনেকটা ভালো, যদিও বৃষ্টির জন্য কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আগেরবার তুলনায় কি আবার কি ভালো হইতাছে না খারাপ হইতাছে? আগের তুলনা থেকে ভালো হয়, তবে কালকে একটু সমস্যা হয়েছে বৃষ্টি হয়েছিল। কেমন দাম? দাম আছে মোটামুটি ভালো। এই মেলাতে কি প্রত্যেক প্রত্যেক সময় আসা হয়? প্রত্যেক বছর? প্রত্যেক বছর আমরা আসা হয় মেলা বসে। মেলায় উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উল্লাস পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।